take on 5 days to get the word. কি দিচ্ছে সব বাবা সত্যি না শাশুড়ি ঘর না সব জিন্দাবাদ এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল রিতুস ব্লগ কেমন আছো তোমরা সকলে আয়ু সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি রিতুস ব্লগে আবার একটা টাটকা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা থেকে আমি কোনোভাবে ভিডিও শুরু করতে পারছি না পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে কেননা আমাদের বাড়ির আশেপাশে না অনেকগুলো বিয়ে বাড়ি আছে প্রায় 4-5টা বিয়ে বাড়ি আছে আর এখন যেহেতু বিয়ের সিজন চলছে আর আজকেই সমস্ত বিয়ে বাড়িগুলোই বুকিং মানে সব বিয়ে বাড়িতে মানে বিয়ে হচ্ছে আর মেয়েগুলো সাজুগুজু করে মানে গায়ে হলুদের ফটোশ্যুট করছে সামনে আমি যখন পুজো করছিলাম ব্যালকনি থেকে দেখতে পাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তো আর আমাদেরও একটা নিমন্ত্রণও আজকে আছে তো সব মিলিয়ে মিশিয়ে আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা এক দেখতে থাকো কেউ মিস করো না আর আমি সকাল থেকে ভিডিও শুরু করতে পারছিলাম না কেননা যেহেতু বিয়ে বাড়ি চারিদিকে গান বাজনা হচ্ছে এই নিয়ে তো চলো শুরু করি দেখা যাক কতদূর কী করতে পারি না পারি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ একদম স্কিপ না করে এখন নিচে ঘরে যাবো গিয়ে করবো টিফিন কেননা প্রচুর খিদে পেয়ে গেছে অনেকক্ষণ উঠেছি উপরে পুজো টুজো করতে তো চলো এখন নিচে ঘরে যাওয়া নিচে এসে দেখছি এখানে একজন চলে এসছে বাড়িতে কি দেখছে দেখো এতগুলো মানুষের সামনে আমার পেস্টিসাইড দাম না করলে তোমার হচ্ছিল না এখানে আমাদের টিফিন রেডি হয়ে গেছে রুটি সবজি ডিম সিদ্ধ আর ননের গুড় এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার শীতকাল মানেই একটু গুড় দিয়ে রুটি পিঠে এগুলো তো চলতেই থাকে বাড়িতে তো এখন টিফিন করে নেব আমি জানি না আমার ভিডিওতে কপিরাইট পড়বে কি না কেননা এখনও যেহারে গান বাজছে জানি না ব্লগে চলে আসবে কি না কপিরাইট পড়বে কি না কিছু জানি না এই চিন্তায় তো সকাল থেকে আমি ভিডিও শুরু করতেই পাচ্ছি না এখন আপাতত গানের সাউন্ডটা একটু কমিয়েছে তো সেই জন্য একটু আধাক শুরু করছি আর আজকে ঠাকুরের মিষ্টিটা এত সুন্দর মানে নলের গুড়ের মিষ্টি এনেছে যেহেতু এখন শীতকাল নলের গুড়ের মিষ্টি পাওয়া যাবে আমার খুব প্রিয় খুব রসগোল্লাটা বেশি প্রিয় তো খুব ভালো লাগছে একটু আগে খেয়েছি একটা তোমরা কে কে এরকম নলের গুড়ের মিষ্টি খেতে ভালোবাসো আমাকে জানিও আর আজকে রাত্রিটা নিয়ে খুব এক্সাইটেড যে কখন আসবে যেহেতু অনেক দিন যাবত পর একটা বিয়ে বাড়ি পড়েছে ভাতটা দিকে হচ্ছে আমি তোমাদের বিয়ের কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর বিয়ের কার্ডটা করেছে আমাদের পাড়াতেই একটা দিদিভাইয়ের বিয়ে বিয়ের কার্ডটা হচ্ছে এটা ইন্দ্রদীপ আর ইমন আমি তোমাদের বিয়ের কার্ডটা দেখাচ্ছি এটা হলো বিয়ের কার্ড আর বিয়ের কার্ড এরকম লাল হলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে এখানে লেখা আছে ইমন ইন্দ্রদীপ শুভ বিবাহ এখানে তো সমস্ত ঠিকানা দেওয়া আছে একটা ইংলিশে একটা বাংলায় দারুণ লেগেছে আমার কার্ডটা তোমাদের কার্ড কেমন লাগলো অবশ্যই জানিও এখানে হয়ে গেছে ডাল মটরশুঁটি দিয়ে আর এখানে রয়েছে শাক ভাজা এখানে উচ্ছে আলু ভাত দিয়ে ভাত বসানো হয়ে গেছে আজকে আমাদের একদম সিম্পল মেনু মামুনি সকালবেলা মাছ কিনেছে কিন্তু কেউ মাছ খাবে না মাছ খেতে কারো ইচ্ছা করছে না ওই জন্য ডাল আলু সিদ্ধই সবাই বললো তারপর মামুনি বললো শাক কিনেছি শাকটা যদি না করা হয় কেমন একটা হয়ে যাবে শাকটা করা হোক তো সেই জন্য শাকটা হচ্ছে আর এখানে আমি দেখলাম ফ্রিজে কিছুটা ধনে পাতা রয়েছে এটাও একটু বেটে দিলে সবাই ভালোভাবে খায় আর কি এটাকে বেছে নেব আর এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হব অনেক দিন পর এই সিজনে বলতে পারো ফার্স্ট বিয়েবাড়ি তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড আর সমস্ত জিনিসপত্র বার করেছি সন্ধ্যাবেলা থেকে ভাবছি কি পরবো না পরবো তো ফাইনালি এখন একটা সেট করে নিয়েছি যে এটা পরবো আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও পুরো বিছানা জুড়ে এখানে জিনিসপত্র ওখানে আমি ক্রিম পিংটা জাস্ট গরম করতে দিয়েছি আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ফটাফট রেডি হব তো চলো তোমরা ভিডিওটা দেখে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যেহেতু একদম আমাদের বাড়ির সামনে মানে ভিআইপি রোডের উপরেই বিয়ে বাড়ি তো সেই জন্য আমরা আর গাড়ি নিলাম না হেঁটেই যাচ্ছিলাম হঠাৎ করে দেখছি আমাদের বিয়ে বাড়ি যাওয়ার আগেই একটা বিয়ে বাড়ি আছে সেখানে বর চলে এসেছে দেখো ঘোড়ার গাড়ি করে আর এই রাস্তাতে বললামই তোমাদের সব বাড়ি বিয়ে বাড়িগুলোই বুকিং ছিল তো এখানে বর চলে এসছে আমি একটু ভিডিও করে নিলাম বড় নাচানাচি করছে সঙ্গে বাজনা হচ্ছে বেশ ভালো লাগছিলো আর এই মানে বিয়ে বাড়িটাতেই আমাদের রিসেপশান পার্টি হয়েছিল
আজ থেকে 4 বছর আগে, খুব ভালো লাগছে দেখে। কিন্তু গেটটা আমাদের অন্যরকম সাজানো হয়েছে আর এখন গেটটা সাজানোটা একটু অন্যরকম। তো চলো, আর আমাদের বিয়েবাড়ি এখনও আসেনি, এখনও 2-3 মিনিট হাঁটা দিলে তারপর আমাদের বিয়েবাড়িটা আসবে। আমরা এসে পৌঁছালাম বিয়েবাড়িতে, আর পুরো জিনিসটা আজকে আমি ঠিক করেছি, বিয়েবাড়ির সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো গেটটা দেখেই আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, এখানে দিদিভাই আর জিজুর একটা ফটোও দেওয়া আছে। বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। আর আমি তো প্রথমে দেখেই মানে ভালো লাগলো ফটোটা, আর দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে, জাস্ট ওয়াও। এবার ভিতরে যাওয়া যাক, যেহেতু আমাদের প্রতিবেশী সবই এখানে রয়েছে, বেশিরভাগ লোকই প্রতিবেশী আর কি, আর বরযাত্রী কিছু রয়েছে। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক, সব আমাদেরই চেনা জানা লোকজন, চেনা জানা মুখ। এতক্ষণ হয়ে গেল আমি তোমাদের সঙ্গে আমার বিয়েবাড়ির লুকটা শেয়ারই করিনি, আসলে আমার মনটা একটু খারাপ খারাপ লাগছিল সেই জন্য। সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে বলবো কেন খারাপ। এটাই হলো আমার আজকে বিয়েবাড়ির ফাইনাল লুক। আমাদের আসতে বেশ একটু লেটও হয়েছে, আর এখানে এসে সবার সঙ্গে গল্প করতে করতে আরও একটু লেট হয়ে গেছে। যেহেতু পাড়ার সমস্ত লোকজন এখানে রয়েছে, তো গল্প করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন আমরা একটু স্ন্যাক কিছু খেয়ে নেব, কেননা এগুলো যদি এখন না খাই কথা বলতে বলতে, তাহলে আর আমরা রাত্রির খাবার কখন খাবার, বাড়িতেই বা কখন যাব। এখানে এখন বরমশাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর কি, ওয়েট করছে আমাদের দিদিভাইয়ের জন্য। দিদিভাই এখন আসছে পান পাতা মুখে দিয়ে, একদম চলে আসছে পিড়ি করে। এখন হবে মালা বদল, শুভদৃষ্টি, সাত পাক, এইসব। শুভদৃষ্টি, মালা বদল, সাত পাকে বাঁধা, সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি একটু ফটোশ্যুট করার জন্য, এখন আমরা সবাই মিলে একটু ফটো তুলব, তো সেই জন্য সবাইকে ডাকা হচ্ছে। তো চলো এখানে ফটো তোলার পোস্ট চলছে। আরে
সব বাবা শাশুড়ি ঘর না সব জিন্দাবাদ। বিয়ে খুব ভালোভাবে সুসম্পন্ন হয়ে গেছে, আর এবার আমরা ডিনার করে নেব। অনেক রাত হয়ে গেছে আর বিয়েবাড়ির তো অর্ধেক লোকজন খাওয়া দাওয়া করে বাড়িতেও চলে গেছে। তো এখানে বিভিন্ন রকমের স্যালাড আছে, বেশ ভালো লাগে দেখতে স্যালাডগুলো, বিয়েবাড়ির রায়তা স্যালাড এই সমস্ত আছে। তো চলো এখন আমরা এখান থেকে প্লেট নেব, নিয়ে ডিনার করে নেব সবাই মিলে। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি, চিকেন মাটন দুটোই হয়েছে আর কি, চিকেন বিরিয়ানি হয়েছে মাটন বিরিয়ানি হয়েছে, কিন্তু আমি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি, রায়তা আর স্যালাড। মামনিও নিয়ে নিয়েছে মাটন বিরিয়ানি আর স্যালাড, মামনি আবার রায়তা নেয়নি। আমি বেশিরভাগ সময়টা এসে বিয়ে যেখানে হচ্ছিলো সেখানেই কাটিয়ে দিয়েছি, আর কোথায় কী খাবার দাবার, কোথায় কী কাউন্টার রয়েছে সেগুলো আর ঘুরে দেখাই হয়নি। তো এখন দেখলাম এখানে রয়েছে চাইনিজ কাউন্টার, আর যেখানে খুব ভালো ভালো খাবার ছিল, কিন্তু আমি একটাও টেস্ট করতে পারিনি, কেননা আমার ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর কিছু খাই আর না খাই, মিষ্টিটা আমার টেস্ট করতেই হবে, কেননা আমার মতো একজন মিষ্টি প্রেমী লোক যদি মিষ্টি না খায় তাহলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। তোমাদের দাদাভাই আর মামনি বাবা এরা তো মিষ্টি খাই না, যেখানেই যায় না কেন কোনো জায়গায় গিয়ে মিষ্টি খায় না, কিন্তু আমাকে একটা হলেও মিষ্টি খেতে হবে, না হলে আমার পেটটা ঠিক ভরে না। তো এখানে অনেকবার তোমাদের দাদাভাই বলেছিল যে আইসক্রিমটা খেও না, ঠান্ডা লেগে যেতে পারে, কিন্তু আইসক্রিমটা দেখে আমার বেশ ভালোই লাগলো, সেই জন্য এখানে আইসক্রিম মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখানে যে কটা মিষ্টি আর আইসক্রিমটা খেয়েছি, সত্যি কথা বলতে কি প্রত্যেকটা মিষ্টি আর আইসক্রিমের টেস্টগুলো যে দুর্দান্ত ছিল, সব থেকে বেশি ভালো লেগেছে আমার মিষ্টির মধ্যে ব্রেক রসগোল্লাটা, জাস্ট ওয়াও। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পাড়া থেকে বিয়েবাড়ি আসার জন্য দুটো টোটো ঠিক করে রাখা হয়েছিল, কেননা আমরা তো পায়ে হেঁটে যেতেই পারি, অনেক বয়স্ক মানুষরা থাকেন তারা পায়ে হেঁটে যেতে পারেন না, সেই জন্যই ঠিক করে রাখা। আর আসার সময় আমরা টোটোটা ফাঁকা পেয়েছিলাম, তো সবাই মিলে এখন উঠে গেছি, এখন আমরা বাড়ির দিকে যাব। গুড নাইট, টাটা করে দে, টাটা করে দে, একদিন ঋতু, হ্যাঁ ঠিক আছে, টাটা, বাই বাই। এই বিয়ে বাড়িটা আজকে বুক, এটা আমাদের বাড়ি থেকে একদম দেখা যায়। একটা কথা তো তোমাদেরকে কথায় কথায় বলতে ভুলেই গেছিলাম, আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, পুরো মেকআপ আর শাড়ি সমস্ত কিছু মিলিয়ে দেখতে কেমন লাগছে। আমি ঠাকুর বন্ধ করছি না, হ্যাঁ ও আসলে দিয়ে দেবে। আমাকে দেখতে একটু কেমন লাগছে আমি নিজেও জানি, কেননা আমার মেকআপের সঙ্গে শাড়িটা একদমই যাচ্ছে না, সেটা সচরাচর সবাই বলবে, আর আমি তখন হুটহাট করে বেরিয়ে গেছিলাম, সেই জন্য আর ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন এসে পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে বলছি, আমি রেডি হয়েছি, আই মেকআপ থেকে শুরু করে ফুল মেকআপটা রেডি হয়েছি। আমি প্রথমে ঠিক করেছিলাম এই লেহেঙ্গাটা পরবো, সেই জন্য তো এই লেহেঙ্গার সঙ্গে আই মেকআপটা দুর্দান্ত যাচ্ছে, সেই হিসেবেই আমি পুরো আমার মেকআপটা করি। তারপর সিদ্ধান্ত হয় ওটা একটা কারণের জন্য পরতে পারিনি লেহেঙ্গাটা, তো এই শাড়িটা পরেছি।
তো এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটার সঙ্গে মেকআপটা একদমই যাচ্ছে না, তার জন্য আমাকে দেখতে একদমই ভালো লাগছে না, সেটা আমি খুব ভালো করে জানি। আর শেষ পর্যায়ে এসে যেহেতু সিদ্ধান্তটা হয়েছে, তো মেকআপ চেঞ্জ করার সময় আমার হাতে একদম ছিল না। তোমার দাদাভাই একটা কাজ ছিল, তো বিয়ে বাড়ি থেকে ফটাফট একটু ঘুরে ঘাড়ে ওর বেরিয়ে যাওয়ার কথা ছিল, ওর কাজে মিটিং ছিল একটা, সেখানে যাওয়ার কথা ছিল, তো সেই জন্য আমি ফটাফট বেরিয়ে গেলাম। আর আই মেকআপ মেকআপ চেঞ্জ করতে পারলাম না, কিছু করার ছিল না, কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, ফাটিয়ে মজা করেছি, ফাটিয়ে। আর দিদিভাইয়ের বন্ধুগুলো দারুণ, সব বাংলাদেশ বাইরে থেকে এসছে, ফাটিয়ে সবাই মজা করেছে, আমরাও ফাটিয়ে মজা করেছি। আর যেহেতু আমাদের প্রতিবেশী একদম আমাদের পাশেই বাড়ি, তো 3-4 দিন ধরে ফুল জোরে গান চলছে, ওখানে গিয়ে সেইভাবে মানে গানটা চালানোর কোনো এ নেই, নিষেধ আছে যে অত ভিআইপি রোডের একদম উপরে, তো অত ডিজে টিজে করার কোনো নিয়ম নেই, সেই জন্য না হলে ফাটিয়ে নাচ গান হতো, সেটা আর হলো না, যেগুলো বাড়িতে হয়েছে ওখানে আর হলো না। তো ফাটিয়ে আমরা কিন্তু মজা করেছি সবাই মিলে, দুর্দান্ত মজা করেছি। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আমার মেকআপটা বাদ দিয়ে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হবে নেক্সট ব্র্যান্ড নিউ কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এই সিজনে এত সুন্দর একটা বিয়েবাড়ি পড়েছে, কিন্তু আমাকে দেখতে একদমই ভালো লাগছে না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট এভরিওয়ান।